তৃতীয়বার সরকার গঠন করেছে এনডিএ, তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার গঠনের পর শুরু হয়েছে লোকসভার অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণের উপর চলছে আলোচনা। সোমবার এ বিষয়ে বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী সাংসদ। মঙ্গলবার ভাষণ শুরু করলেন মোদী। বিকেল চারটেই জবাবি ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উঠে দাঁড়াতেই বিরোধী পক্ষের তরফে শোনা যায় স্লোগান। এত শোরগোল শুরু হয়ে যায় যে বার্তা দিয়েও থামাতে পারেননি স্পিকার ওম বিড়লা। তিনি বিরোধীদের বলেন, আপনাদের সবাইকে বলার সময় দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে বলতে দিন এরকম করবেন না। তারপরেও শোরগোল থামেনি সংসদ কক্ষে। বিরোধীদের স্লোগানে মুখে কটাক্ষ করে নরেন্দ্র মোদী বলেন, আমি কষ্টটা বুঝতে পারি, বারবার মিথ্যা কথা বলার পরেও জিততে না পারার কষ্টটা সত্যি অনেক বেশি। প্রধানমন্ত্রী বলেন, তুষ্টিকরণ নয়, আমরা সন্তুষ্টিকরণ করে চলেছি, আর এই সন্তুষ্টিকরণ হলো দেশের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা। সেই জন্যই দেশের মানুষ আমাদের তৃতীয়বার জয় এনে দিয়েছে। তিনি আরো বলেন, 10 বছর কাজ দেখার পরই ভারতের মানুষ বিজেপিকে সমর্থন করেছে। মোদী উল্লেখ করেন, বিকশিত ভারত থেকে উপকৃত হচ্ছেন দেশের মানুষ, তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। স্বাধীন হওয়ার পর থেকে দেশের বহু মানুষ এইসব সুবিধা থেকে বঞ্চিত ছিল। তার কথায় গোটা বিশ্বের নিরিখে ভারতের শহরও যেন পিছিয়ে না পড়ে সেই চেষ্টাই করা হবে। প্রাক্তন কংগ্রেস সরকারকে নিশানা করে মোদী বলেন, 2014 সালের ওই দিনগুলোর কথা মনে করুন, আমাদের দেশের মানুষের আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছিল। তারা বলতেন, এই দেশের আর কিছুই হবে না, সব জায়গায় এই কথা শোনা যেত। ভারতীয়দের হতাশা প্রকাশ পেত, প্রতিদিন সংবাদপত্র খুললেই দুর্নীতির খবর প্রকাশ হতো। মোদী বলেন, 2014 আগে মানুষ নিজেদের ভাগ্যকেই দোষ দিতে শুরু করেছিল, ন্যায্য রেশনও পেত না মানুষ। তারপরই মানুষ আমাদের সেবা করার সুযোগ দেন, এরপর মানুষ বলতে শুরু করেছেন ভারত এখন সব করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, 2014 সালের আগে ব্যাংকের টাকাও লুট হয়ে গিয়েছিল, তারপর গতি এসেছে দেশের উন্নয়নে। সন্ত্রাসবাদ ও কাশ্মীর ইস্যুতে মোদী বলেন, একসময় নিষ্পাপ মানুষের মৃত্যুর পর মৃত্যু হতো, সরকার চুপ করে বসে থাকত, একটা কথা বলারও ক্ষমতা ছিল না। আজকে সরকার ঘরে ঢুকে মেরে আসতে পারে, আজ এয়ার স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, দেশের মানুষকে সন্ত্রাসবাদ থেকে বাঁচাতে সবকিছু করতে পারে কেন্দ্রীয় সরকার। মোদী বলেন, তৃতীয়বার আমাদের সরকার 3 গুণ শক্তি দিয়ে কাজ করবে, 3 গুণ গতিতে ছুটবে, 3 গুণ ফল পাবে দেশের মানুষ। ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন তিনি। मैं पहली बार लोकसभा में प्रधानमंत्री के रूप में यहाँ सेवा के लिए आप लोगों ने अवसर दिया, तब भी मुझे ऐसा ही मुकाबला करना पड़ा था। 2019 में भी मुझे ऐसा ही मुकाबला करना पड़ा, मुझे राज्यसभा में भी ऐसा ही मुकाबला करना पड़ा, और इसलिए अब तो ये भी बड़ा मजबूत हो गया है, मेरा हौसला भी मजबूत है, मेरी आवाज भी मजबूत है, और मेरे संकल्प भी मजबूत है। आदरणीय सभापति जी, ये कितनी ही संख्या का दावा क्यों ना करते हो, 2014 में जब हम आए राज्यसभा में हमारी ताकत बहुत कम थी, और चेयर का भी जरा झुकाव दूसरी तरफ था, लेकिन सीना तान करके देश की सेवा करने के संकल्प हम डिगे नहीं। मैं देशवासियों को कहना चाहता हूं, आपने जो फैसला सुनाया है, आपने हमें सेवा करने का जो आदेश दिया है, ऐसी किसी रुकावटों से न मोदी डरने वाला है, न ये सरकार डरने वाली है। संकल्पों को पूरा करके रहेंगे। आदरणीय सभापति जी, जो नए सांसद चुन के आए हैं उनको मैं विशेष रूप से शुभकामनाएं देता हूं। आदरणीय सभापति जी, मैं मानता हूं कि बहुत कुछ सीखेंगे, समझेंगे, और देश की लोगों की नजरों से गिरते हुए बचने का प्रयास भी करेंगे, इसलिए मैं उनको भी परमात्मा कुछ सद्बुद्धि दे, मैं बालक बुद्धि को भी सद्बुद्धि दे, इस अपेक्षा के साथ आदरणीय राष्ट्रपति महोदया का जो उद्बोधन है उसके प्रति हृदय से आभार व्यक्त करता हूं। और आपको भी अध्यक्ष जी, आपने मुझे समय दिया,
विस्तार से मुझे बात बताने का मौका दिया और किसी का कोलाहल सत्य की आवाज को दबा नहीं सकता। सत्य ऐसे प्रयासों से कभी दबता नहीं है और झूठ को कोई जड़े नहीं होती है। मुझे बहुत आनंद आया आज, बहुत आनंद आया। सत्य की ताकत क्या होती है वो आज मैंने जी करके देखा है। सत्य का सामर्थ्य क्या होता है उसको मैंने आज उसका साक्षात्कार किया। और इसलिए सभापति जी मैं आपका हृदय से आभार व्यक्त करता हूँ। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।